শ্বাসকষ্টে আক্রান্ত ভাইজির চিকিৎসা করাতে এসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের প্রতি দুর্ব্যবহার ও হুমকির অভিযোগে গ্রেপ্তার কাকা ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে এনআরএস কাণ্ডে সারা রাজ্য যখন উত্তাল বিক্ষোভের আঁচ পড়েছে ভিন রাজ্য বিক্ষোভে রাজ পড়েছে রাজ্য পেরিয়ে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালেও ঠিক সে সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে দুর্ব্যবহার হুমকি ও অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ ধৃতের নাম অভিজিৎ দে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে ধৃতের বিরুদ্ধে শীলতাহানি কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি দুর্ব্যবহার সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে ওই যুবক তার বছর চোদ্দোর ভাইজি বৈশাখী থেকে শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসার জন্যে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সে সময় কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাস ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাদের সাথে অশালীন আচরণ করে বলেও অভিযোগ পরিস্থিতি উদ্বেগজনক দেখে তড়িঘড়ি হাসপাতাল থেকে খবর দেয়া হয় গাইঘাটা থানায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কর্তব্যরত চিকিৎসক নিরাপত্তার দাবি করে অভিযুক্তের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা